আমরা যা দেখছি বাস্তবের সাথে তার পার্থক্যটাই হলো অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম, যাতে চোখ কিছু এক দেখে আর ব্রেন কিছু আরেক দেখায়। আর আজ আমি আপনাদের জন্য এই রকম 10টি অসাধারণ ইলিউশন নিয়ে হাজির হয়েছি, আর প্রতিটা ইলিউশন আপনাকে ভাবতে বাধ্য করবে। আর এই 10টি ইলিউশনের প্রত্যেকটা ইলিউশন দেখার মতো, আর শেষের ইলিউশনটি দেখার পর আপনি সব কিছু ভুলে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এবার ইলিউশনগুলো দেখে নেওয়া যাক। এখানে জানালার মতো দেখতে এই অবজেক্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, পুরোটা ঘুরছে কি? ঘুরছে না, কি তাই তো? আর এবারেই দেখুন ম্যাজিক, এই অবজেক্টটার মাঝখানে যদি একটা পেন রেখে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে অবজেক্টটা অর্ধেক না, পুরোটাই ঘুরছে। দেখুন কি, এবার বিশ্বাস হলো তো? এবার এই ইলিউশনটাকে দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে এই মানুষগুলো এই ফুটবলটাকে ধরবে বলে দৌড়াদৌড়ি করছে, কি তাই তো? কিন্তু আসলে এখানে সবাই একই জায়গায় স্থির আছে, কেউ একটুও নড়ছে না, কি বিশ্বাস হলো না তো? তো এবার দেখুন, আমি যদি একটা সোজা লাইন টেনে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা একই জায়গায় স্থির আছে, কি বন্ধুরা এবার বিশ্বাস হলো তো? এবার এখানে আপনারা বিভিন্ন রঙের নাম দেখতে পাচ্ছেন, কিন্তু নামের সাথে এখানে রঙগুলো আলাদা করা আছে। যেমন এখানে ব্ল্যাক লেখা আছে কিন্তু এর রঙটা লাল, আবার এখানে রেড লেখা আছে কিন্তু এর রঙটা গ্রিন। তো আপনাকে এখানে 15 সেকেন্ডের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, কিন্তু শুধু রঙের নামগুলোই বলতে হবে। মানে ধরুন এটা ব্ল্যাক লেখা আছে কিন্তু আপনাকে বলতে হবে রেড। তো এবার দেখি 15 সেকেন্ডের মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে পড়তে পারেন কি না। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। তো যারা যারা এটা একবারও ভুল না করে পড়তে পেরেছিলেন তারা আমাকে কমেন্ট করে জানান। এখানে যদি একটা বলকে ছেড়ে দেওয়া হয় তাহলে বলটা কোথায় যাবে বলে আপনার মনে হচ্ছে? নিচের দিকে পড়ে যাবে, কি তাই তো? তো এবারেই দেখুন ম্যাজিক, বলগুলোকে এখানে ছাড়লে বলগুলো নিচের দিক থেকে উপরে উঠে যাবে, কি অবাক হয়ে গেলেন তো? আসলে এই স্ট্রাকচারটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে আমাদের মনে হচ্ছে যে এর মাঝখানটা উঁচু, কিন্তু আসলে এর মাঝখানটা নিচুই আছে। এই ছবিটার মাঝখানে যে কালো বিন্দুটা দেখতে পাচ্ছেন ওখানে আপনাকে 25 সেকেন্ড এক মনে তাকিয়ে থাকতে হবে। আর তারপর আমি আপনাদের এই ছবিরই একটি সাদা কালো ছবি দেখাবো যেখানে কোনো রং থাকবে না, কিন্তু তাও আপনি ওখানে রং দেখতে পাবেন। তো এবার রেডি হয়ে যান, স্টার্ট। কি বন্ধুরা, একবারের জন্য ছবিটিকে রঙিন দেখেছিলেন তো? আর এবার আপনার চোখের পরীক্ষা হবে। এই ইলিউশনটিতে কিছু লেখা আছে, আর সেটা কি আপনারা পড়তে পাচ্ছেন? পাচ্ছেন না তাই তো? কিন্তু আপনি যদি এই লেখাটিকে আপনার ফোনের চার্জিং হোলের সাইড থেকে এক চোখ বুঝিয়ে দেখেন তাহলে আপনি লেখাটিকে পড়তে পারবেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। কি বন্ধুরা, লেখাটিকে পড়তে পারলেন? তো যারা যারা এই লেখাটিকে পড়তে পেরেছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে এখানে কি লেখা আছে। এবার এই ছবিটা ভালো করে দেখুন, এখানে এই ছবির মধ্যে আপনারা কটা মুখ দেখতে পাচ্ছেন? 2-3টে তো খুব সহজেই দেখা যাচ্ছে, কিন্তু মজার ব্যাপারটা হলো এখানে মোট 9টি ছবি আছে, আর আপনাকে 20 সেকেন্ড সময় দেয়া হবে, তার মধ্যে দেখা যাক আপনারা কটা মুখ খুঁজে পান। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।
কি বন্ধুরা, কটা মুখের ছবি দেখতে পেয়েছিলেন সেটা আমাকে কমেন্ট করে জানান। তো দেখুন, নটি মুখের ছবি এইখানে আছে। এবার আমি আপনাদের তিনটি ইলুশন ছবি দেখাবো, আর ওই ছবির মধ্যে একটি অ্যানিম্যাল লুকিয়ে থাকবে, আর সেটা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বার করতে হবে। তো এবার রেডি হয়ে যান। এই ছবির মধ্যে একটা বিড়াল লুকিয়ে আছে, ভালো করে দেখুন তো বিড়ালটিকে খুঁজে পান কি না। কি বন্ধুরা, বিড়ালটিকে খুঁজে পেলেন? তো দেখুন, বিড়ালটি এইখানে ছিল। এই ছবির মধ্যে একটা পেঁচা লুকিয়ে আছে, ভালো করে দেখুন তো পেঁচাটিকে খুঁজে পান কি না। তো দেখুন, পেঁচাটি এইখানে ছিল। এই ছবির মধ্যে একটা পশু লুকিয়ে আছে, ভালো করে দেখুন তো এখানে কোন পশু লুকিয়ে আছে। কি বন্ধুরা, পশুটিকে খুঁজে পেলেন? তো দেখুন, এখানে একটা ছাগল লুকিয়েছিল। আর এবার আমি আপনাদের একটি সাউন্ড ইলুশন শোনাবো। এই শব্দটিকে কেউ শোনে বার্গার, আবার কেউ শোনে ক্রেজি, আবার কেউ কেউ এই দুটো শব্দই শুনে থাকে। তো এবার দেখি আপনারা এটা কি শুনলেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। কি বন্ধুরা, কি শুনলেন, বার্গার না ক্রেজি? সেটা আমাকে কমেন্ট করে জানান, দেখি কে কোনটা শুনল। এবার এই ইলুশনটির মাঝখানে আপনাকে 25 সেকেন্ড এক মনে চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকতে হবে, আর তারপর আপনি একটি ম্যাজিক দেখতে পাবেন। যে কোনো জিনিসের দিকে তাকালেই আপনার মনে হবে সেই জিনিসটাকে কেউ টেনে বাড়িয়ে দিচ্ছে। আবার এটা দেখার পর 10 সেকেন্ডের জন্য আপনি আগে সব কিছু ভুলে যাবেন। আর এটা প্রমাণ করার জন্য শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, দেখব কার কার মেমোরি লস হয়েছিল। তো এবার রেডি হয়ে যান, স্টার্ট। এবার তাড়াতাড়ি এই লেখাগুলোর দিকে বা আপনার হাতের দিকে তাকান। কি বন্ধুরা, লেখাগুলো বেড়ে যাচ্ছে তো? আর এবার মনে করার চেষ্টা করুন যে আপনি সকালে কি খেয়েছিলেন। কি কিছু মনে পড়ছে? তো কার কার মেমোরি লস হয়েছিল তারা আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করি ইলুশনগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আরও মজার মজার ইলুশন দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।